আমরা কথকতা, আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। কথকতার আজকের নিবেদন লীলা মজুমদারের বিড়ালের বই। এক বিড়াল বলে বিড়াল, দুনিয়ার কোনো দুই বিড়ালে সহজে মিল হয় না, যদি বা হয় তার চাইতে না হয় ছিল ভালো। ওদের চোখের পলক ওপর থেকে নিচ পড়ে কি পড়ে না, অথচ চোখের মনির দুপাশ থেকে ঠিক যেন দুটি দরজার দুটি পাল্লা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। শান দেওয়া বাঁকা নখ থাকে থাবার খাপে গোঁজা, নরম নরম গা আর গলায় মিউ মিউ ডাক। তবু বলি সাবধান, আমার ছেলেবেলা কেটেছে পাহাড়ি শহরে, পাহাড়ের গায়ে ঘন বন, নানা পাখি ডাকে, খ্যাকশিয়াল জানান দেয়, শো শো বাতাস বয়, কুলকুল নদী ঝোটে, ঝমঝম বাদল ঝরে, নদী ফুলে ফেপে ওঠে, পাগলা হাতির মতো ঝাঁপায়, মাটি কাঁপে। পাহাড়ের ঢালে আমাদের বাড়ির টিনের চালে বড় বড় শালিক নাচে, ধোঁয়া বেরোবার চিমনিতে দাঁড়কাক বসে হেরে গলায় বলে আ। বাগানে ফুলের বাহার, গাছে গাছে বিলিতি ফল, ন্যাসপাতি, পিচ, এপ্রিকট, তুঁত ফল, চাঁদনি রাতে বিশাল ডানা মেলে বড় বড় বাদুররা আসে পাকা ফল খেতে, সকালবেলা পাখির ডাকে কান ঝালা ফালা, তারাও বাদুরে আচড়ানো পাকা ফল খেতে আসে। সারা দিন তাদের পায়ের থুরথুর তুরতুর শুনতে পাই। আমরা মুরগি পুষি, পায়রা পুষি। কালো মানিক বলে আমাদের ঘোড়া আছে, সে ছোলা খায়, গুড় খায়, কড়কচ নুন খায়, এরা সব থাকে ঘরের বাইরে। আর অন্যদের বাড়ির ভিতরে যারা বাস করে আমাদের বাড়িতে তারা ঠাই পায় না। বড়রা বলেন ছি ওরা বড় নোংরা। নোংরা কোথায়? পুটিদের কালো বেড়াল বদমেজাজি হতে পারে, তবে নোংরা নয়। আদর করতে গেলে ফ্যাঁচ করে নখ বের করে, আঁচড়ে খুনোখুনি করে, তারপর আধা দিন ধরে চেটে চেটে নিজের আগা পাশ তলা সাফ করে, যেখানটার নাগর পায় না থাবায় থুতু লাগিয়ে সেই জায়গাটা ঘষে নেয়। মোটেই নোংরা নয়, তা কে শোনে। এমনি করে বছর ঘুরে শীতকাল এলো। কী শীত, কী শীত! নদী নালার ওপর রোজ সকালে বরফের সর পড়ে থাকে, রাতে শুতে গেলে মনে হয় বিছানা বুঝি ভিজে সপ সপ করছে, আমার পা দুটো হিম, কিছুতেই গরম হয় না। দিদি আমার পাশে শোয়, তার পা গরম, তবু কিছুতেই ওর পায়ে আমার পা শিখতে দেয় না। একদিন মনের দুঃখে যেই না পা সোজা করেছি, অমনি নরম গরম কিসে একটা পা পড়ল। লেপ তুলে দেখি একটা বড় ছাই রঙের বেড়াল লেপের তলায় কুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। তার গায়ে পা রেখে সারা রাত আরামে ঘুমালাম। সকালে দেখি সে নেই, তবে জায়গাটা গরম। এরপর থেকে ছাই বেড়াল রোজ আসতো, আমি ছাড়া কেউ তাকে দেখেনি। সবাই বলতে লাগলো বাহ, ঘর থেকে সব নেংটি দূর হঠাৎ কোথায় পালালো, যাবে আবার কোথায়? শুধু আমি জানতাম হুলো তাদের দিয়ে জল খাবার করে, একটা লোম অবধি বাকি রাখে না। কীভাবে আসতো কীভাবে যেত তা জানি না। ঢালের ওপর বাড়ি, রাতভার ঘরটা আলাদা, একটু দূরে একটু নিচে, সেখানে আমাদের ঢোকা মানা, সেটা জামিনিদার এলাকা, আমাদের ঠাকুমা তাকে দেশ থেকে পাঠিয়েছেন। আমাদের রাধা বাড়া করে, দেশের গল্প বলে, লাল চিনি দিয়ে দুধের চাঁচি খাওয়ায়, আর কথায় কথায় আমাদের নামে আজে বাজে নালিশ করে বকুনি খাওয়ায়। একদিন সে মাকে গিয়ে বলল, আমি যখন বড় বাজারে গেছি তখন পোলা পানরা পাক ঘরে গিয়া ময়লা হাতে দুধের সর খাবলে খাইছে, সব দুধগুলান নাশ করছে। শুনি আমরা হাঁ, মা বললেন, দরজায় তালা দাওনি? তা দিছি, জালনায় জাল দেওয়া, ছোট জালনা বড়ই ছোট,
আর সাদের সমান উঁচু, ওরা ঢুকলো কি করে? যামিনীদা মাথা চুলকে বলল, হ্যাঁ তো আমি কইতে পারতাছি না, তবু কেউ খাইছে। এইসব শুনে আমার একটু খটকা লাগলেও কিছু বললাম না। হুলো আমার উপকারী। এরপর তার বার বড় বেশি বেড়ে গেল। সকালে মাছ কিনে এনে কেটে কুটে ভেজে সেগুলো শিকে তুলে রেখে যামিনীদা দুপুরে শুতে গেছে। বিকেলে রান্নাঘর খুলে দেখে শিকের দড়ি ছেঁড়া, শিকে ঝুলে আছে, নিচে মাছ ছড়াছড়ি, খিমচানো, খুবলানো। সুখের বিষয়, পেট পুড়ে মাছ খেয়ে খড়ের কোণে হাত পা মেলে হুলো ঘুমোচ্ছিল। সারা পেয়েই উঠে খোলা দরজা দিয়ে চোঁচা। যামিনীদা একটা চেলা কাঠ ছুঁড়ে মারল, অব্যর্থ টিপ। মিয়াও বলে একটা বেঘো আওয়াজ করে নিমেষের মধ্যে হুলো হাওয়া। আর সে রাতে আমাদের ঘরমুখো হয়নি। ততদিনে শীতও কমে গিয়েছিল, পাও জমে যেত না, তবু একটু মন কেমন করত। পাশের বাড়ির কাউই সাহেবের বিলেতি বেড়ালের শখ ছিল। শুধু তাই নয়, তার ছয় জোড়া বিলেতি বেড়াল ছিল, তার এক জোড়া লেজ ছিল না। তাদের জাতের লেজ থাকে না। তারা এক একজন এক এক বেলা ছোট এক টিন মাছ খেত, এক বাটি দুধ খেত, তারা গাছে চড়তে পারতো না। হুলো একবার এ দুটোকে তাড়া করেছিল, শেষটা পালাবার পথ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে আমাদের বাড়িতে বেচারিরা হাজির হলো। সোনালি গা, নীল চোখ, পিছন পিছন গোপ ফুলিয়ে হুলো হাজির। তখন তারা অন্য পথ না দেখে খচমচ করে সামনের সরল গাছটার গা বেয়ে 10 হাত উঠে গেল। অথচ তারা কখনো গাছে চড়েনি। এক ফ্যাঁকড়া ডালে পৌঁছে তারা এ ওকে আঁকড়ে ধরে মিয়াও মিয়াও ডাক ছাড়তে লাগলো, কিছুতেই নামতে পারে না। হুলো ততক্ষণে ফ্যাচর ফ্যাচর করে হাসতে হাসতে হাওয়া। শেষটা কাউই সাহেবের বেয়ারা এসে আমাদের মই লাগিয়ে গাছে চড়ে বেড়াল নামালো। তারপর আর মোটে একবার হুলোকে দেখেছিলাম। মনে হয় আশেপাশেই হয়তো আমাদের গুদাম ঘরের খড়ের চালের খুপড়ি জায়গাতেই আরামে থাকতো, ইঁদুরের অভাব ছিল না ওখানে। বাবার ঘোড়ার সহিস একদিন বিকালে আমাদের ডেকে নিয়ে গেল, বলল, মজা দেখবে এসো। গিয়ে দেখি পাশের বাড়ির 12টা বেড়াল ওদের বাবরচিখানার বারান্দায় সারি সারি খেতে বসেছে। খানসামা এক একটা টিন খুলে এক একজনকে মাছ পরিবেশন করছে। হঠাৎ একটা ঝলকের মতো কাঁটা ঝোপের মাঝখান থেকে বেরিয়ে সাঁই করে হুলো পয়লা বেড়ালের পাতের মাছটি তুলে হাওয়া। বেড়ালটা ক্যাও ম্যাও করে উঠতেই খানসামা তার কাছে ছুটে এলো, আর সেই ফাঁকে হুলো আবার সাঁই করে লাইনের শেষের বেড়ালের মাছটি তুলে নিমেষের মধ্যে ঝোপের মাঝখানে মিলিয়ে গেল। আমরাও খুঁজে দেখেছিলাম, পাইনি। এর কিছুদিন পরেই আমার বাবা বদলি হয়ে গেলেন, আমরাও শিলং থেকে চলে এলাম, আর হুলোকে দেখিনি। আমার মনে হয় সে তারপর যেখানেই থাকুক নিজের আরামে সুবিধা করে নিয়েছিল। আহা, সে সুখে ছিল আশা করি। এর মাঝখানে আমার জীবনের অনেকগুলো বছর কেটে গেছে। ছিলাম ছোট্ট মেয়ে, হয়েছি আদবুড়ো, ছিলাম পাহাড়ে, থাকি কলকাতায়। গত 20 বছরে বেড়ালদের খুব কাছাকাছি আসতে হয়নি, তবে দেখেছি শুনেছি। আমার শাশুড়ির ফুলি বলে একটা বেড়ালিনী ছিল, সাদা সোনালি ডোরা কাটা, প্রায় কুকুরছানার সমান বড়। মাছ করতে করতে শাশুড়ি উঠে গেলে সে মাছ পাহারা দিত, কেউ কাছে এলেই দাঁত খিচুত, না গেলে নখ দেখাতো। তবে অমন সাধু বেড়াল আমি দেখিনি। যাদের দেখেছি তারা সবাই একটু ইয়ে। তাহলে খুলেই বলি, মন দিয়ে শোনো। ততদিনে আমরা কলকাতার চৌরঙ্গিতে
একটা পুরনো চারতলা বাড়ির দোতলায় খানিকটা ভাড়া নিয়ে থাকি। বাড়িটা খোলামেলা, চমৎকার। সামনে ঝোলানো বারান্দা, পিছনে খোলা ছাদ, সেখানে আমাদের দুটো বিলেতি কুকুর ঘুরে বেড়ায়। নালা দিয়ে এই বড় বড় মেঠো ইঁদুর উঠে এলে তাদের ধরে একটা ঝাঁকি দিয়ে ঘাড় মোটকে ফেলে যায়, আর ছোঁয় না। আমাদের খোলা ছাদের ঠিক নিচেই একটা বড় দোকানের গুদাম, নানা রকম বিলিতি চিজ, শুকনো মাছ, নোনা মাংসে ভরা। গুদামটি হলো নেংটি ইঁদুরের স্বর্গ। তারা থুরথুর করে পিছনের সিঁড়ি দিয়ে, নালা দিয়ে, ফাঁক ফোকর দিয়ে দোতলায় উঠে আসত। কুকুররা কিছু বলতো না, তাদের সামনে বসে গোপ নাড়লেও না। ইঁদুরদের সাহস বাড়ল, তারা আমাদের ঘরে ঢুকে কিলবিল করতে লাগলো। দেখলেই আমি তাড়িয়ে দিতাম, তবু বাড়ি ময় নেচে বেড়াতো, কিছু খেত না। গুদামে থাকে তারা, খায় তাই সেখানে। শহরে ইঁদুর তারা যা তা মুখে রোচে না, এখানে আসতো হাওয়া খেতে আর ছানাপোনা পালবার নিরাপদ জায়গা খুঁজতে। শেষটা আমার বুড়ি দিদি একদিন রেগিয়ে মেগিয়ে প্যাটরা গোছাতে বসলেন, এখানে তার টেকা দায়, তিনি কাশি চলে যাবেন, তাহলে কে আমাদের পায়েস পিঠে পুলি করে খাওয়াবে? কি আর করি, তারা তারই মেজ দিদির বাড়ি থেকে একটা মোটা সোটা ছাই আর কালো ডোরাকাটা হুলো বেড়াল নিয়ে এলাম। পুরনো কথা মনে করে তার নামও রাখলাম হুলো। মেজদি বললেন, হুলো নিবি? খাবে দাবে তোর ঘরে আর সারাদিন পাড়া বেড়াবে। ভাবলাম সেই ভালো, হুলো এসে বাড়ি থেকে কোথাও যাবার নাম করে না, কেন করবে? এখানে বাড়ি ময় ইঁদুর কিলবিল করে। দেখতে দেখতে বাড়ি ইঁদুর শূন্য হয়ে গেল। বুড়ি দিদি মহা খুশি। ওই হলো কলিকালের শুরু। জিমি ব্রাউনির পাশে শুয়ে হুলো রোদ পোয়াত, আমরা বলতাম আহা ও বড় ভালো। একদিন মাঝ রাতে নিচের গলিতে সে কি ম্যাও ম্যাও, ফোঁস ফোঁস, খ্যাচর ম্যাচর, ইয়াও ইয়াও। আমরা ওপর থেকে ঘটি ঘটি জল ঢালতে তবে না সে থামলো। পরের দিন সকালে দেখি পূব দিকের পাঁচিলে হুলোর পাশে একটা কান কামড়ানো কালো বেড়াল রোদে বসে আছে। আমাদের দেখেই সে টুপ করে নেমে কার্নিশ বেয়ে কোথায় চলে গেল। হুলো আর তার সকালে দুধ রুটির বাটির কাছে গিয়ে বলল ম্যাও। পরদিন থেকে রোজ পাঁচিলে বসে হুলো আর কালো রোদ পোয়ায়, কেউ কাছে গেলেই কালো পালায়। মাসখানেক বাদে আবার একদিন মাঝরাতে গলিতে ফ্যাঁচ ফ্যাঁচ, ইয়াও ইয়াও, আবার জল ঢালা হলো। পরদিন পাঁচিলে হুলোর পাশে কালো, তার পাশে এক চোখ বোজা চকড়া বকড়া বেড়াল। সেসবদি কারো বুঝতে বাকি রইল না যে হুলো একে একে পরক করে নিয়ে দল গড়ছে। বড়ই ভাবনা হলো, কিসের জন্য দল গড়ছে? মাস গেল, বছর গেল, হুলোর দলে সব নিয়ে আটজন বাছাই করা সদস্য। তারা পাঁচিল থেকে নামে না, কার্নিশে চলাফেরা করে, মাঝে মাঝে দুদিনের মতো উধাও হয়। ফিরে এসে হুলো দুদিন খালি খায় আর ঘুমায়, যেন কত ভালো মানুষ। তবে বাড়িতে ইঁদুর নেই আর অন্য বেড়ালরা পাঁচিল থেকে নামে না। এইভাবে বছরের পর বছর কেটে গেল। হুলোর চেহারায় কোনো বদল নেই, তবে গলিতে আর ফ্যাঁস ফোঁস হয় না, দল বাড়েও না কমেও না। তারা রোজ হাজিরা দেয়, হুলোর বয়স হয়েছে, অন্যেরাও কিছু কচি নয়, কোনো উৎপাত নেই। খালি মাঝে মাঝে হুলো কোথায় যেন চলে যেত, সেবার দুদিন তার দেখা নেই, দলের বেড়ালরাও আসে না। আমাদের সে কি ভাবনা, ওরা ওকে মেরে টেরে ফেলে পালায়নি তো? তৃতীয় দিনে কোনো রকমে কাটা ছেঁড়া শরীরটা টানতে টানতে পেছনের সিঁড়ি দিয়ে উঠে এসে তো হুলো হাজির। বাড়ির সবাই ছুটে এলো, কেউ গরম জলে তুলো ডুবিয়ে মুছিয়ে দিল, কেউ গরম দুধ নিয়ে এলো। দুদিন খালি খাওয়া আর ঘুম। দলের বেড়ালরা সুখের সময় ভিড় করে, এখন তাদের দেখা নেই।
হুলো সেরে উঠে আবার যেদিন ছাদের রোদে শুলো, চেয়ে দেখি দল এসে হাজির। হুলোর মুখটা দেখে মনে হলো ওর হাসি পেয়েছে। এইভাবে দিন কাটলো, বছর কাটলো, সকলের বয়সও আরো বাড়লো। একদিন দুপুরে আমি কোথাও বেরোবো, মনটা একটু খারাপ। হুলো সকালে দুধ পাউরুটি খায়নি, চুপ করে শুয়ে আছে, বড়ই বুড়ো হয়ে গেছে। গাড়িতে উঠতে যাব, ড্রাইভার বলল, মা দেখুন। চেয়ে দেখি পাঁচিলের ওপর দিয়ে মাথা উঁচু, লেজ খাড়া করা বেড়ালের শাড়ি চলেছে, যেন দেশ জয় করবে। সবার আগে হুলো, ড্রাইভার ওর একটা পা ধরে টেনে বলল, ওরে যাসনি, মরে যাবি। হুলো খ্যাস করে তাকে থাবড়া বাড়ি মেরে এক লাফে পাশের বাড়ির গুদামের ছাদে, সেখান থেকে ওদের ঘোরানো সিঁড়ি দিয়ে তিনতলায়, তারপর সেখানকার খুদে জানলা দিয়ে ভিতরে একের পর এক সবাই। ঝনঝন করে বাসন ভাঙার আওয়াজ কানে এলো। ড্রাইভার বলল, মা তফাত দেওয়াই ভালো। এবার বলি আমাদের বেড়ালের কথার শেষটুকু। কালে কালে বেলা গেছে, শিলংয়ের সেই খুদে আমি যে বেড়ালের গায়ে পা রেখে শীত তাড়াতো, তারও চুলে পাক ধরেছে। চৌরঙ্গীর বাড়ি ছেড়ে আমরা শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে থাকি। চারদিক খোলামেলা, মাথার ওপর কখনো নীল আকাশ, কখনো কালো মেঘ, তার তলা দিয়ে বকের শাড়ি উড়ে যায়। বেনে বউ গান গায়, কাঠ ঠোকরা গাছ ঠোকরায়, কাঠবেড়ালি শীতের পুঁজি জমাবে বলে ফুলের বিচি খুঁজে বেড়ায়। ছোট ছোট দল বেঁধে পাড়ার কুকুররা বাড়ি বাড়ি ঘোরে, কোনো উৎপাত করে না। পাশের বাড়িতে এক কবি থাকেন, তাদের ফটক সদাই খোলা থাকে, কোনো পথের কুকুর না খেয়ে ফিরে যায় না। তাছাড়া তাদের বাড়িতে ছিল গোটা সাত আট রং বেরঙের বেড়াল, ছোট বেড়াল, বড় বেড়াল, মা বেড়াল, বাবা বেড়াল, ছানা বেড়াল, দাদা বেড়াল, দিদি বিড়াল। সবচাইতে গলাবাজ বেড়াল ছিল ওই দিদি বিড়াল। পাড়া ময় তার ভাই বোন কিলবিল করে বেড়ায়, এর দুধ খায়, ওর মাছ খায়, বলে খায়, চড়ে খায়। আর বেচারি দিদি বেড়াল নাওয়া খাওয়া ভুলে রোজ রাত পড়ার আগে আতি পাতি ঢুড়ে ভাই বোনগুলোকে জড়ো করে ঘরে তোলে, তারপর নিজের খাওয়া শোয়ার কথা ভাবে। আমরা থাকি কলকাতায়, দুমাস বাদে আশ্রমে যাই, দিনবারও থেকে চলে আসি। কলকাতায় কাজ কাম, তার বেশি থাকা হয় না। সেবার দু মাস পরে গিয়ে দেখি কবির বাড়ি ভোঁ ভোঁ করছে, দরজা জানলায় কপাট দেওয়া, যেন গোটা বাড়ি চোখ বুজে রয়েছে। রান্নাঘরের সামনে গাছতলাতে মোড়া পেতে কত গল্প করেছি, একসাথে কত খাওয়া দাওয়া করেছি। কুকুর এসেছে, বেড়াল এসেছে, মাথার ওপর পাখি উড়েছে। সেই বাড়ির এই দশা, মনটা হু হু করে উঠল। কাছে পিঠের পড়শিরা বললেন, ওরা তল্পি তল্পা নিয়ে চলে গেছেন, কুকুররা আর আসে না, বেড়ালরা কোথায় কেউ জানে না। মনে ভাবলাম হয়তো সব বিলিয়ে দিয়ে গেছেন। ভাবি সাত আটটা বেড়াল কেই বা পুষবে, আছে বোধহয় ছড়িয়ে ছিটিয়ে, কি খায়, কোথায় ঘুমায় কে জানে। রাতে শুতে গিয়ে ভাবছি ওই দিদি বেড়ালের কি হলো, তার যে দেবতার মতো স্বভাব ছিল, দুবেলা সে যে উড়ন চড়ে গোটা পাঁচেক ভাই বোনেদের খুঁজে পেতে ঘরে না তুলে মাছের কাটাকাটিও দাঁতে কাটত না, আহা সে কোথায় গেল। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে চমকে উঠে বসে পড়েছি, ওই দিদি বেড়ালের ডাক শুনেছি যেন, ওর ডাক যে আমার চেনা। কড়ির লোকেদের ডেকে বলি, কি হবে, দিদি বেড়াল ঢুকবে কী করে, ঘরে যে তালা দেওয়া। বাড়ির লোকেরা রেগে বলে, মাঝরাতে কি লাগিয়েছ, কই আমরা তো শুনতে পাইনি, ঘুমের ঘোরে ওই রকম ভাবছ। সারা রাত জেগে থেকে ভোরবেলা ঘুমিয়ে পড়লাম, ডাকটা তখন থেমে গেছে। সারা সকাল ঘরদোর ঝাড়পোঁছ করতে গেল, সারা দিন পাড়াপড়শিদের খবর নিলাম, সবাই বলল কেউ নেই ও বাড়িতে, কতগুলো ভাঙা তক্তপোষ আর ছেঁড়া মোড়া ছাড়া কিছু নেই। তবে কি আমার মনের ভুল,
সে রাতেও দিদি বেড়ালের কাতর ডাকে চোখের ঘুম ছুটে গেল। বাড়ির লোকেদের কিছু না বলে কবির বাড়ির ওপাশে পুচকি বলে মেয়ের কাছে গিয়ে বললাম, হ্যাঁরে খালি বাড়িতে রোজ রাতে বেড়াল ডাকে, সে আবার কেমন কথা? পুচকি লাফিয়ে উঠল, তুমিও শুনেছ তাহলে? আমার ছেলেরা বলে ঘুমের ঘরে ভুল শুনি, একবার দেখা দরকার। বাড়ির চাবি সুধা দাদার কাছে চিরকুট নিয়ে মালি গেল তার বাড়ি। রিকশা চেপে সুধাদাও অমনি এসে হাজির। মেজাজ সুবিধার নয়, পায়ে বাত, খুব দরকার না হলে চলাফেরা করেন না, হাতে চাবির গোছা। এসেই রেগে বললেন, তোরা খেপেছিস? তারা গেছেন চলে চার দিন হলো, নিজে দেখে শুনে বাড় বাড়িতে পাকশালাতে আলাদা তালা দিয়েছি, খালি ঘরে বেড়াল ডাকে, সে আবার কেমন কথা? চাবির গোছা নিয়ে মালি আগে বাড় বাড়ির দক্ষিণের দোর খুলল। আমরা ঘরে ঘরে ঢুকে দেখলাম কোথাও কেউ নেই, সব তকতক ঝকঝক করছে, ভাঙা আসবাবগুলোতে অবধি ধুলো নেই। সুধাদা মহা খুশি বললেন, মিচিমিচি কি আর বলছি বাবা, নিজে সব সাফ সুতরো করে তবে তালা দিয়েছি। আমরা বললাম, রোজ রাতে যে বেড়ালের ডাক শুনি দাদা, তার কি হবে? দাদা বললেন, সে ডাক তোদের মনে, তোদের বেড়ালে পেয়েছে, হলো তো, এবার ঘরে তালা দিয়ে আমি চলি। পুচকে বলল, চলি আবার কি, পাকশালটে দেখতে হবে না? দাদা বললেন, দেখবি আবার কি, ভোরের গাড়িতে গেছে তারা, চা অবধি খাইনি, রাতে খাওয়া পাঠিয়েছিল, চলি তবে। পুচকে আকাশ থেকে পড়ল, ও মা চলি আবার কি, পাকশাল দেখব। বাড় বাড়ি আর পাকশালের মাঝখানে একটু ফাঁক, সেখানে ডালপালা মেলে চমৎকার এক শিশু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাকশালের দোরে একটা তালা ঝুলছে, মালি সেটা খুলে দিল, সে কি মিনিট সব চুপ, সুধাদার গাল ভরা হাসি, তারপরেই বিকট ই আওয়াজ দিয়ে এক ঝলক আলোর মতো কি একটা ঘর থেকে বেরিয়ে একেবারে 10 হাত দূরে একটি বার মাটি ছুঁয়ে বিলকুল হাওয়া হয়ে গেল। চিনলাম তাকে, সে দিদি বেড়াল, এপাড়ায় কেউ আর তাকে চোখে দেখেনি। সুধাদা তাজ্জব বনে গিয়ে বললেন, নিজে চোখে দেখে শুনে তালা দিলাম আগের রাতে, তা সে ঢুকলো কি করে? তখন আমার মনে পড়ল যে শুনেছিলাম ভাই বোনেদের তাড়িয়ে এনে খাইয়ে দাইয়ে শুতে পাঠিয়ে দিদি বেড়াল সবার শেষে যদি দেখত পাকশালে তালা পড়ে গেছে, তাহলে সে শিশু গাছ বেয়ে উঠে পাকশালের ছাদের কাছের খুদে জানালা দিয়ে এক লাফে নিচে নামতো, তার খাবার এক কোণে রাখা থাকতো, খেয়ে দেয়ে ওইখানেই সে ঘুমিয়ে থাকতো, ভোরে পাকশালের তালা খোলা হলে বেরিয়ে আসত। তার ভাই বোনেদের বিলি করে তাকে ফেলে সবাই যে চলে যেতে পারে এ কথা সে একবারও ভাবতে পারেনি। মানুষরা সব পারে। এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের বিড়ালের বই, গল্প পাঠ করে শোনালো সুপর্ণা। যামিনীদা সাহসী ড্রাইভার ও সম্পাদনায় অনুপম, মায়ের ভূমিকায় এবং মেজদি এলজা, পুচকির ভূমিকায় অমৃতা, প্রচ্ছদ অঙ্কনে তোয়া, সুধাধা আবহ প্রদান ও সূত্রধার আমি শাগনিক। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।